আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রতিদিনের নিয়ায় আজকেও চলে আসলাম আপনাদের সামনে আমি সাথে রয়েছি কবিরাজ মাওলানা নুরুদ্দিন আহমদ ফরাচি আজকে আলোচনা করব বিজ্রো গাড় করার ঔষধি গাছ সমূহকে নিয়ে বিজ্রো কিভাবে আপনার গাড় করতে পারবে পাতলা বিজ্রো হলে যৌন মিলনের সময় অতি দ্রুত বীজপাত হয়ে যায় বীর্য বের হয়ে যায় এতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মন মান্যতা সৃষ্টি হয় আর এই বীজটা জলদি বের হয় এটা পুরুষের মধ্যে প্রায় বেশিরভাগই বীর্য গাঢ় করা করার কথা ভাবে কিভাবে বীজ গাঢ় করা যায় যৌন মিলনকে কীভাবে সময় বাড়ানো যায় আজ আপনাদেরকে নিয়ে আমি কিছু গাছ কাছালির গুণাগুণ নিয়ে আলোচনা করব। যে আপনাদেরকে এই এই সমস্ত সমস্যা থেকে সমাধান করে দেবে যেমন যে মঞ্চে পাতলা বীজ রয়ে গেছে একেবারে পাতলা পানির মতন দেখবেন অনেক মানছে পানির মতন থেকে শুক্র নষ্ট হয়ে যায় এবং স্ত্রীর সাথে যৌন মিলন করে ঠিকই কিন্তু তার থেকে বাচ্চা হয় না কেন তাই আপনি দেখবেন তার ব্যাকগ্রাউন্ড হয়তো সে অস্তমিতন করেছে অস্তমিতন করে আপনার বৃদ্ধতাকে পাতলা করে ফেলেছে অথবা ফনোগ্রাফি করে এমনি বের হইতে 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 এক পরে তার বৃদ্ধতা পাতলা হয়ে গেছে স্ত্রীর কাছে গেলে এক দুই মিনিটের ভিত্তি তার বীজ বের হয়ে যায় এতে স্ত্রীর স্বাদ পায় না স্বামী ও পাতন দুজনের মধ্যে একটা ঝগড়ার মতন লেগে থাকে এরপর এক পর্যায়ে দেখবেন আপনারা তার স্ত্রী তাকে ছেড়ে ফরকিয়াতে লিপ্ত হয়ে গেছে ফরকিয়াতে আজকে আপনাদেরকে জানাবো যে কি কেলে আপনাদের এই বীজটা গার হবে আপনারা সবাই জানেন রাম তুলসী পাতার রস আপনারা রাম তুলসী পাতা জানেন এটার অনেক উপকারিতা রয়েছে তো রাম তুলসী পাতার রস দজবঙ্গের খুবই উপকারী যার পাতলা বিধ্র এমনি বের হয়ে যায় মাত্র দুই সপ্তাহ নিয়মিত খেলে রুগীর স্বাভাবিক যৌন ক্ষমতা ফিরিয়ে আসবে আপনি দেখেন যৌন মিলেন আপনার অস্ত্রবিধান করতে 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 এক পর্যায়ে দেখেন গীতা একটা পর্নোগ্রাফি দেখলেন একটা নষ্ট হয়ে গেলেন রাস্তা আমাকে মহিলারা যায় দেখলেন এতে একটি কু চিন্তা নিলেন এ দেখে আপনার লঙ্গি ভরে গেছে প্যান্ট বড়ে গেছে হ্যাঁ এইগুলো থেকে আপনি মাত্র দুই সপ্তাহে যদি আপনি রাম তুলসী পাতা খান তাহলে আপনারও যৌনরোগ স্বাভাবিক হয়ে যাবে আসুন আমরা সবাই দুই সপ্তাহ রাম তুলসী পাতা খাই খাওয়ার ফলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত রোগ থেকে যৌন রোগ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এইগুলোর উপর গাছ কাতালের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি